এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকাল ঘর থেকে রাস্তায় বের হলে চোখে পড়ে বট খাবারটি স্ট্রিট ফুড হিসাবে বিক্রি হচ্ছে, তো খুবই মজাদার এবং জনপ্রিয় সবারই। আজকে আমি আপনাদেরকে ট্রেডিশনাল বট ভোনা রেসিপি করে দেখাবো। বট রান্নার জন্য যা যা লাগে এখানে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা। তো চুলায় একটি প্যান বসিয়ে আমি চুলা রাসটা কমিয়ে তেলটা দিয়ে দিলাম, রান্নার তেল 1 কাপ পরিমাণ। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে তেলটা গরম হয়ে গেছে, 2 চামচ পরিমাণ আমি মেথি দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ করে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা ব্রাউনিশ কালার করে ভেজে নিব, আর স্বাদ মতো লবণ। তো আপনারা চাইলে মেথিটা স্কিপ করতে পারেন, এটা টোটালি অপশনাল। তো এটা আমি ভেজে নিচ্ছি, আর 3টি কাঁচামরিচ আমি হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি, এটা ছড়িয়ে পড়বে আপনি ফ্লেভারটা। তো আস্তে আস্তে আমি সবগুলি উপকরণ দিয়ে দিব। তো একটি বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম এইভাবে স্লাইস করে কেটে। তো এটা আমি একটু ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি বাকি উপকরণগুলি সব একের পর এক করে দিয়ে দিব। 2টি তেজপাতা, 1টি দারুচিনি, 3টি এলাচ, 1 টেবিল চামচ পরিমাণ করে আমি আদা বাটা, তারপর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তো বটটা কিন্তু আমি মিনিমাম 1 ঘন্টা সিদ্ধ করে নিয়ে নিচ্ছি আগে থেকে। তো এই যে আমি এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া সবই 1 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি। 1 কেজি বট আমি নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ করে আমি আস্ত জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া সব আমি একসাথে দিয়ে এখন 1/2 কাপ পানি দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে এই যে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন কষানো প্রায় হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু বটটা আগে থেকেই প্রায় 1 ঘন্টা পরিমাণ সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এতে করে কিন্তু এখন রান্নাটা করতে খুবই অল্প সময় লাগবে, আর বট রান্না করতে কিন্তু দীর্ঘ সময় লাগে, প্রায় 1 থেকে 2 ঘন্টাও লেগে যায়। তো একটি বড় সাইজের আলু আমি এভাবে কেটে দিয়েছি গোল গোল করে, এটা শুধু সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে, সরি আমার হাত থেকে হাতলটা পড়ে গেছে, সুন্দর ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন। তো আমি একটু নেড়ে চেড়ে তারপর, তো এই বটটা কিন্তু আমি 1 চা চামচ লেবুর রস আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়ে নিচ্ছি আগে থেকে পানি জড়িয়ে। তো এখন আমি এটা কষিয়ে নিচ্ছি। তো এই বটটা কিন্তু আমাদের সবারই পছন্দ। তো এটা আমি ভালো করে কষিয়ে যতটুকু ঝুলে পানি দরকার ততটুকুই আমি পানি অ্যাড করব। তো আমার সবগুলি মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে এবং কষানো হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে আমার মতো ট্রাই করতে পারেন। আর আজকের এই বট রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নিব। তো এখন আমি চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে আমি রান্নাটা করব। তো প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর আগে থেকে যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এই যে দেখুন আমি একটু নেড়ে দিচ্ছি, আর কিছুক্ষণ আমি রান্না করব, প্রায় হয়ে যাচ্ছে। তো পানিটা আমি টেনে নিব। তো বেশি বেশি করে আমার রেসিপি ব্লগ দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আজকে এই রেসিপিটি দেখতে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল আইকনটি প্রেস করেন। এতে করে আমার ব্লগ রেসিপি যখনই আমি আপলোড করব আপনার মোবাইলে আপনি পেয়ে যাবেন। এই যে আমি ঢাকনাটা খুলে আর একটু পানি রয়ে গেছে, আমি আর কিছুক্ষণ রান্নাটা করব। তো আরও 4টি কাঁচামরিচ আমি ওপর দিয়ে হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই যে আমার রান্নাটা কিন্তু এই যে পেনে লেগে লেগে যাওয়ার সম্ভাবনা, এই যে আমার ফাইনাল আমি কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভিং দিয়েছি, কিন্তু আমি সাজিয়ে নিয়ে নিয়েছি। তো এই যে দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো পরবর্তী দেখা হবে অন্য কোনো রেসিপি বা ব্লগ। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।